নিজের উপর তোমাদের বাংলা যেটা আছে সেগুলো থেকে বিভীষণ অর্থ হচ্ছে, যেমন এক নম্বর আছে কে পাতা খায়, কে পাতা খায়, গায় পাতা খায়, কে ডাক ছাড়বে, পাতা ডাক ছাড়বে, কে খাবার খায়, বাবা খাবার খায়, কে চড়াই ছানা ধরল, কাক চড়াই ছানা ধরল, কে পাখার বাড়ি মারল, দিদি পাখার বাড়ি মারল। এই পাঁচটা প্রশ্ন তোমাদের রিভিশন করা হয়েছে, সেটা তোমাদের করানো হয়েছে। আর গুণন হয়েছে যেটা অর্থ লেখ, যেমন তোমাদের করানো হয়েছে শাখা, শাখা মানে কি না ডাল, পাঠ মানে কি তোরা, বাস মানে কি আলু, কাপাস মানে কি তোলা, তাল মানে কি ফল বিশেষ। এই আজকের এইটুকু তোমাদের করানো হচ্ছে। তাহলে দেখো আরেকবার দেখে নাও ভালো করে, কে পাতা খায়, গায়ে পাতা খায়, কে ডাক ছাড়লো, গাধা ডাক ছাড়লো, কে হারাম ভাই, বাবা খাবার খাওয়া, কে চড়াই ছানা ধরলো, কাক চড়াই ছানা ধরলো, কে পাকা বাড়ি মারলো, দিদি পাকার বাড়ি মারলো। দুই নম্বর অর্থটা আবার বুঝে না হলো বলে, শাখা মানে ডাল, পাঠ মানে পোড়া, বাস মানে আলোয়, কাপাস মানে তুলা, তার মানে ফল বিশেষ। দেখো ভালো করে দেখে নাও, যেটা বুঝতে পারছো না আরেকবার বলবো কি, দেখো অর্থটা আবার বলে দিচ্ছি তাহলে, শাখা মানে ডাল, পাঠ মানে পোড়া, বাস মানে আলো, আকাশ মানে তোলা, তার মানে অবশ্যই।